উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে রবিবার পুজো দিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন লোকসভা ভোটের আগে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে এদিন রাজ্যবাসীর মঙ্গল এবং সুখ সমৃদ্ধি কামনা করেছেন তিনি। 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসন থেকে ত্রিপুরা রাজপরিবারের কন্যা কৃতি সিং দেববর্মনকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। আগামী নির্বাচনে এই দুই প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর লক্ষ্যে মাতাবাড়িতে পুজো দিয়েছেন বলে রবিবার জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। তৎসঙ্গে 26 এপ্রিল আমাদের এই রাজ্যে পূর্ব আসনের নির্বাচনের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। আমরা পশ্চিম আসনে প্রার্থী পেয়েছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে, এবং পূর্ব আসামে আমরা এই রাজপরিবারের ত্রিপুরা রাজপরিবারের কন্যা কৃতি দেববর্মাকে আমরা প্রার্থী করেছি পূর্ব আসনে। এই দুটি আসনেই আমরা বিপুলভাবে জয়ী হয়ে পদ্মফুল ফুটিয়ে মোদিজিকে উপহার হিসাবে দেব সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। আজকে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে আমি মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি আমরা সবাই মিলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গর্ব, এবং মোদিজির যে সংকল্প যে বিকশিত ভারত তার যে গ্যারান্টি তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য দুটি আসনে পদ্মফুল ফুটাবো মায়ের কাছে সেটা প্রার্থনা করেছি। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করতে প্রচার ও প্রসারে কোনো খামতি রাখছে না ভারতীয় জনতা পার্টি। পশ্চিম এবং পূর্ব দুটি আসনে পদ্ম ফুটিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে তৎপর প্রদেশ বিজেপি। তাই শাসক দলের মন্ত্রী বিধায়ক এবং রাজ্যস্তরের নেতৃত্বদের থেকে শুরু করে দলের কার্যকর্তা এবং প্রতিটি শাখা সংগঠনের সদস্যদের নিয়ে প্রতিদিনই বৈঠক করছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে পৌঁছে দেওয়ার পর 39 মনুমণ্ডলের উদ্যোগে আয়োজিত এক দলীয় বৈঠকে রবিবার অংশ নেন তিনি। আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং পূর্ব আসনের 26 এপ্রিল আমাদের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে এবং দুই কেন্দ্রেই প্রার্থীরও নাম নমিনেশন দেওয়া হয়ে গেছে। পশ্চিম আসন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের পূর্ব আসন থেকে রাজপরিবারের কন্যা আমাদের কৃতি দেববর্মন মহোদয়াকে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে। আজকে আমাদের মনুমণ্ডলের উদ্যোগে একটা সাংগঠনিক সভা এই নির্বাচনকে সামনে রেখে বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র এবং সমস্ত যারা আমাদের এই সংগঠনের সঙ্গে জড়িত মাইক্রো লেভেলে ওয়ার্ক যারা করেন তাদের নিয়ে আমরা একটা সাংগঠনিক বৈঠক করেছি। তার মূল লক্ষ্য হলো আমাদের এই কেন্দ্র থেকে আমরা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প নিয়ে কাজ করার জন্য আজকের এই সাংগঠনিক বৈঠক এখানে ডাকা হয়েছে। ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসনে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধান, বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে আশাবাদী রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।